আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, সামনে কুরবানির ঈদ, কুরবানির ঈদ উপলক্ষে কিন্তু বিভিন্ন খামারে গরু মোরতাজাকরণ হচ্ছে, ছাগল পালন হচ্ছে, মহিষ মোরতাজাকরণ হচ্ছে। তা আমি আজকের একটা মহিষ দেখাবো আপনাদের, এটা নীলিরাবি জাতের মহিষ, আমার দেখা বাংলাদেশের সর্বোচ্চ ওজনের নীলিরাবি মহিষ। চলুন আমরা নীলিরাবি মহিষ শের খানকে দেখি। শের খান দেখছেন, শের খানের গদ্দান, আর গদ্দানটা দেখেন মনে করেন যে নিজেও বের পাওয়া যায় না। দেখেন ওর সিনাটা, এই সিনা তো সবসময় সচল এরকম মহিষের হয় না, কিন্তু ওর সিনাটা দেখেন মনে করেন টাইটানিক জাহাজের মতো একটা ইয়ে আছে। জি, এই পিছনটা দেখেন ওনার, যে আমাদের যে মহিষটা দেখতেছেন এই মহিষটা লগা একটা পাকিস্তানি জাত নীলিরাবি, কিন্তু ওর নাম রাখছি আমরা লগে শের খান। এটার ওজন বর্তমানে 1000+ আছে, এটা উচ্চতা মনে করেন 6 ফিটের উপরে আছে। এর চোখ দুইটা খুবই খুবই একটা বিউটি চোখ, সুন্দর নীলিরাবির চোখ, এভাবে একটা বিলের চোখের মতো হয়, খুবই সুন্দর। ওর পায়ের গোচারিও সাদা এবং পুরো পিঠটাও লগা কালো, এবং মাথার দিক দিয়ে আবার দেখেন কি সুন্দর একটা সাদা একটা চাঁদের মতো। তা আমরা ওর নাম রাখছি শের খান। এটা আমি লালন করতেছি পরে আজকে 4 বছর ধরে, ওর বয়স বর্তমানে 4.5 বছর আছে। আমি ছোটো থাকতে এটি আমি কিনানি। তো এই মহিষটা আমরা এবার কোরবানিতে ইনশাল্লাহ ভালো দামে বিক্রি করবার চাই, আশাবাদী যে এটা একটা ভালো একটা দাম পাব। যদি কোনো কেউ কাস্টমার থাকে আমাদের কাছে আসতে পারে সাদেক একটু খামারে। বডির ওইট আছে বর্তমানে লগা এই 1000+ আছে, পরে 1060 রইব, তারপর 1000+ এব, মনে করেন 1100 হয় নাই, কিন্তু আশাবাদী কুরবানি আসতে আসতে এটা 1100 কেজি হবে। দামটা কেমন চান? এটা আমরা দাম চাই অনেক, এখন কাস্টমার আসুক আইসা যদি পছন্দ করে তা আমরা বাজার অনুসারে বিক্রি করতে হবে। এখন আমি যদি বলি যে এটার দাম আছে 10 লাখ 12 লাখ, এখন কাস্টমার নাও আসতে পারে। তা আমরা যদি বলি আবার যে 5-6 লাখ টাকা হইলে আমরা 6 লাখ টাকা হইলেও বিক্রি করে আলাম। তো এরকম সাতসল মহিষ দেখা যায় অনেকই, কিন্তু এরকম উচ্চতা, এরকম বড়, এরকম একটা মহিষ দেখা যায় খুবই কম। কারণ নীলিরাব্বি জাতের ভিতরে মনে করেন কিছু বেশ কম আছে। নীলিরাব্বি জাতের লোকের কিছু পাওয়া যায় মনে করেন 4 ফিট, 4.5 ফিট, 3.5 ফিট, কিন্তু এটা লোক উচ্চতা পড়ে 6 ফিটের উপরে। তো এত বড় মহিষ সাতসল কমই আছে, আর এটার ওজন আসলে 1000+। এটার দাম তো আমরা এখনও ধার্য করিনি যে কত দামে বিক্রি করব। যদি কোনো কাস্টমার থাকে তো আইসেন, আসলে এটা দামাদামি করে একটা বাজার রেটে, একটা বাজারের রেটে যে দাম আছে সেই দামে আমরা বিক্রিও করব। এটার নাম রাখছি হলো শের খান। শের খান রাখছি যে নীলিরাব্বির জাতের, এই জাতের ভিতরে ছোট হয় কিন্তু এটা বিশাল উঁচা, বিশাল বড়, বিশাল বড়। এই কারণে এর নাম রাখছি আমরা শের খান। আরে খাওয়া দিয়ে লোক আমরা সকালবেলা দিয়ে কুড়া বসি, বিকালবেলা দিয়ে লোক কুড়া বসি, রাত্রে দিয়ে খেয়ার ঘাস, তিনবেলা এর যত্ন চলে। তিনবেলা ভিতরে 2 বেলা গোসল দিতে হয়, এবং গোসল না দিলে মহিষ খুবই গরম হয়ে যায়। আর ওর 2 বেলায় গোসল দিতে, এই কারণে ওর শরীর স্বাস্থ্য যে ভালো এই কারণে ও ঠান্ডা থাকে। তো এই কারণে আমরা 2 বেলা 3 বেলা ওকে গোসলও দিই, এবং খানার ভিতরে মনে করেন সকালে মনে করেন 8-10 কেজি কুড়া ভুষি খায় দানাদার, বিকালবেলা পরে 13-14 কেজি দানাদার খাবার খায়, এবং খড় ঘাস, হ্যাঁ, বিভিন্ন আরও খাবার আছে, তা মিলে পরে 30-35 কেজি ওরা শুধু খেয়ার ঘাসে দিত। আচ্ছা, এই যে নীলিরাবি মহিষ, এটা তো আসলে অনেক বড় এক্সেপশন। এই নীলিরাবি তো আসলে ডেয়ারি ফার্মের জন্য বিখ্যাত, তাই না? সবাই তো নীলিরাবি গরু পালন করে ডেয়ারি খামারের জন্য। তো এরা যেহেতু মোরতাজাকরণও চলে আসছে, যেহেতু একটা বড় সার হিসাবে ভালো ই হয়েছে, এদের এই জাতটা সম্পর্কে একটু বলেন। এই জাতটা লগা মনে করেন, এই জাতটা লগা, এই জাতে মনে করেন দুধ হয় বেশি। এর দুধ মনে করেন, এর যদি গাভি থাকে পড়ায় 25-30 লিটার করে প্রতিদিন দুধ হয়। তো ওই জাতের এই নীলিরাবির ওই মহিষটা। বডির ওইট আছে বর্তমানে লগা এই 1000+ আছে, পড়ায় 1060 রইব, তারপর 1000+ এব, মনে করেন 1100 হয় নাই, কিন্তু আশাবাদী কুরবানি আসতে আসতে এটা 1100 কেজি হবে। দামটা কেমন চান? এটা আমরা দাম চাই অনেক, এখন কাস্টমার আসুক আইসা যদি পছন্দ করে
তা আমরা বাজার অনুসারে বিক্রি করতে হবে। এখন আমি যদি বলি যে এটার দাম আছে 10 লাখ 12 লাখ, এখন কাস্টমার নাও আসতে পারে। তা আমরা যদি বলি আবার যে 5-6 লাখ টাকা হইলে আমরা 6 লাখ টাকা হইলেও বিক্রি করে আলাম, যদি কাস্টমার আসে তা আমরা ইনশাল্লাহ এটা সেল করব। করোনার সময় আপনাদের কি ধরনের প্রভাব পড়ছে খামারে বলেন তো? করোনার সময় প্রভাব তো অনেক কিছুই পড়ছে, পুরো পৃথিবী এখন খুব আতঙ্কের ভিতরে আছে, কিন্তু আমাদের আশাবাদী যে কিছু কাস্টমার আসবে, কিছু কাস্টমার কিছু কেনাকাটা করবে, এবং অনলাইনেও আমরা কেনাকাটা বিক্রি শুরু করছি। এবং কেউ যদি মনে করেন করোনা ভিতরে যদি বাসালিয়া কুরবানি করতে নাও পারে, তা আমাদের এই জায়গাতে আমরা সেই প্রচেষ্টা দিচ্ছি, আমরা এই জায়গায় কুরবানি করে মাংসটা ওনার প্যাকেটযুক্ত করে ওনার বাসা পর্যন্ত পৌঁছে দিব, আমরা সেই দায়িত্ব আমরা নিচ্ছি। গাড়ি আমাদের গাড়ি ভাড়া গুড়ি ভাড়া যা আছে এ বৃত্তি সম্পূর্ণ কোনো খরচ নাই, আমাদের নিজস্ব লোক যে ওনার বাসা পৌঁছে দিয়ে আসবে। আপনারা খুব ভালোবাসেন, আপনার আদরেও একদম পুরো গলে যাচ্ছে। আপনার এই ভিডিওটা দিলে না, যারা যে গরু ওজন কইছে 40 মন 50 মন 60 মন সব খাইলো ধরা। একটা মেয়ে মানুষ, ছোট্টটা মেয়ে দাঁড়াইছে তো গরুর ধরে, গরুর উপর মাথার উপর তো গরু দেখা যায়, সেই গরু ওজন 52 মন, আর এই এত একটা গরু ওজন যদি 25 মন, সেগুলো কত? আপনারা দেখলেন নীলিরাবি জাতের একটা মহিষ শের খানকে। একটু কথা বলি বন্ধুরা, আসলে মহিষ নিয়ে কিন্তু বাংলাদেশে আসলে মহিষের কোনো ডেয়ারি খামার নাই, বাট পাঞ্জাবে আছে, তারপরে গুজরাটে আছে, পাকিস্তানে আছে, এরপরে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু অনেক বড় বড় খামার আছে যেগুলো মহিষের ডেয়ারি খামার। আর মহিষের ডেয়ারি খামার করার জন্য কিন্তু সারা বিশ্বে আসলে এই নীলিরাবি মহিষটা সবথেকে ভালো, আর নীলিরাবি মহিষে কিন্তু অনেক দুধ হয়, ধরেন 25 লিটার 30 লিটার পর্যন্ত দুধ কিন্তু নীলিরাবি মহিষে হয়। বন্ধুরা, করোনার কারণে আমি আসলে সব খামারে যেতে পারছি না, তাই যা আপনাদের খামারের গরুর খামার, ডেয়ারি খামার, পোলট্রি খামার, কিংবা ছাগলের খামার, কিংবা মাছের খামার, যদি আপনারা আসলে আপনাদের খামারটা আমার ইউটিউব চ্যানেলে দেখাতে চান, তাহলে ভিডিও ধারণ করুন, আপনাদের যা মন্তব্য থাকে সেটাও ধারণ করুন, ধারণ করে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ইমেইলে পাঠাই দিবেন, আমি সেটা দেখে আমি আপনাদের ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে প্রচার করে দিব। তা সবাই ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। সবাই কে আবারো আসসালামু আলাইকুম। আরকি দুনিয়া বাংলার কিশোর ফুটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক বলবে বিশ্ববাসী।